সবাই বুঝছি কি হয় ধরো যে এইটা শক্তি ধরাম আমি বিশ তাহলে উপর শক্তি কত হবে চল্লিশ মানে কিছু একটা দ্বিগুণ হবে এমন না মানে বেশি হবে তাহলে চল্লিশ আর বিশ দুইটার যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্স এর শক্তিটা অ্যাবজর্ভ করতে সে একটা আলোকে শোষণ করে মানে আলোর তো একটা ল্যামডা আছে উক্ত ল্যামডা এর কারণে একটা শক্তি আছে আলোর সেই ল্যামডাকে সে শোষণ করে শোষণ করার পর প্রতিটা ল্যামডার একটা সম্পূরক আছে উক্ত সম্পূরক ল্যামডাকে অ্যাকচুয়ালি আমাদের চোখে বিকিরণ করে যেই যেই কারণে আমরা হচ্ছে এফি বা যে কোনো অবস্থান্তর মৌলসমূহ আছে এরকম কোন একটা যৌগকে ধরো যে এফি অথবা হোয়াট এই ধরনের যে কোনো যৌগের কালার আমরা রঙিন দেখতে পাই সবাই কি বুঝছি আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি যেন কি বললাম ভাইয়া ওই যে সম্পূরক বলছেন যে ওটা বলতে কি বিকিরণ বোঝাচ্ছে হ্যাঁ মানে যেটা তোমাকে বিকিরণ করবে যদি আমি বলি তুমি এক্স আলোকে শোষণ করলা কারণ এক্স এর সম্পূরক কালার হচ্ছে ওয়াই যেমন এগুলো মুখস্থ রাখা লাগবে না যেমন আমার যতটুকু মনে পড়তেছে আহ কমলার সম্পূরক কালার মেবি লাল নীল সম্ভবত হোয়াট তো ধরে নাও নীল যদি কমলা সম্পূরক কালার নীল হয় তোমার এই যৌগটা যদি কমলা কালারকে শোষণ করে তুমি অ্যাকচুয়ালি নীল কালারের যৌগটাকে দেখতে পাবে যাই নিচের ধাতব নির্দেশ করে আহ ওকে তো এটা তো মুখস্থ কোয়েশ্চেন এখানে আরেক জিনিস একটু অ্যাড করা দরকার তোমরা কি মুদ্রা ধাতুর নাম শুনছো মুদ্রা ধাতু কারা হচ্ছে ওই যে কপার আমার কত নাম্বার ইসে অবস্থান করে কপারের অবস্থান হচ্ছে নয় দশ এগারো দ্যাট মিন্স হচ্ছে এগারো নাম্বার গ্রুপে হচ্ছে কপারের অবস্থান তাই না হ্যাঁ কি বুঝতেছি ওই গ্রুপে যেই কয়টা মৌল আছে ওই যে কপার তারপর হচ্ছে সিলভার দেন হচ্ছে গিয়ে এজি এজি তো সিলভার দেন হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গোল্ড অরিনিয়াম যেটাকে বলে এই মৌলগুলোকে বলা হচ্ছে মুদ্রা ধাতু এরকম মাঝে মাঝে আসে যে নিচের কোনটি মুদ্রা ধাতু বুঝছ এই কোয়েশ্চেন গুলো একটু খেয়াল রাখবা দেন হচ্ছে আহ সেদিকে যদি যাই উম আচ্ছা এটা একটা মুখস্থ জাস্ট বারবার আসে দেখে আমি একটু জাস্ট তুলে রাখছি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়াতে যে এমন উৎপন্ন করে সেখানে বিক্রিয়তা প্রভাবক প্রভাবক আর মলিবডেনাম থাকে কি প্রভাবক সহায়ক মনে আছে সবার এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট দেখে আমি তুলে রাখছি এটা একটু মুখস্থ কোশ্চেন একটু খেয়াল সবাই যে এটাও আসে ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি আমরা অবভিয়াসলি জানি আফটার দ্যাট কেউ কিছু বললাম হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব রেকর্ডেড দিয়ে দিব আর পিডিএফ হ্যাঁ দিয়ে দিব সমস্যা সো রেকর্ডেড পাইলেই হবে ওকে তারপর হচ্ছে দেখো এই কোশ্চেন এটা একটু দেখাই খেয়াল করো যে প্রথমে আসে যে দ্রাব্যতাটা কি দ্রাব্যতার সোজা কথা ওই সংজ্ঞা টঙ্গে এত কিছু দরকার নাই দ্রাব্যতা মনে রাখবা হচ্ছে ডিভাইডেড বাই ওকে এটা হচ্ছে আমার দ্রব্যতা আসছে এটা যদি আমার দ্রাব্যতার সূত্র হয় তাহলে এখানে একটু খেয়াল করি কোশ্চেনে কি বলা হয়েছে যে পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ছত্রিশ একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে পঞ্চাশ গ্রাম আমি লবণ দিছি কিন্তু কথা হচ্ছে দ্রবণটা এক্স্যাক্টলি সম্পৃক্ত নাই সম্পৃক্ত করতে আর কত গ্রাম আমার হচ্ছে লবণ যোগ করা লাগবে ঠিক আছে আমি দেখি সে আসলে কি সম্পৃক্ত নাই তাকে আমার সম্পৃক্ত করা লাগবে মানে পর্যাপ্ত দ্রব্য তার ভিতরে নাই আমি এক্সট্রা আরো কতটুকু দ্রব্য এটাই তো আমার কাছে জানতে চাইছে তাই না কি বুঝছি কোয়েশ্চেনটা তাহলে এখন দেওয়া হচ্ছে থার্টি সিক্স তো আমি লিখতে পারি থার্টি সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড

একজ্যাক্টলি ওকে তাহলে দ্রব্য যদি আমি বের করতে যাই এখান থেকে আমাদের চলে আসা হচ্ছে জিরো কাটা আর ফিফটিন বাই টেন মানে হচ্ছে থ্রি বাই টু হচ্ছে তো এটা মানে হচ্ছে উম টু আর থ্রি বাই টু দ্যাট মিন্স এটা যদি আমি করি তাহলে আঠারো দ্যাট মিন্স চলে আসে কত তাহলে থ্রী ইনটু এইট্টিন কত তিন দশে তিরিশ আর তিন আটা হচ্ছে

আমি আসলে বুঝিনি তোমার কথা ভাইয়া কিছু একটা প্রবলেম হচ্ছে কথা খুব একটু ভাইয়া তুমি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো কথা খুব স্লো আসে একটু একটু বুঝা যাচ্ছে দেখো আমি তোমাকে দ্রাব্যতা একটা নর্মাল নিয়ম দেখায় দিই মনে রাখবা যে কোন একটা যোগ ধরো যে এ এটা থ্রি যখন বিয়োজিত হয় বিয়োজিত কিভাবে হয় টু এ প্লাস হচ্ছে ধরো যে থ্রি বি তাই না তো আমরা দ্রাব্যতা বের করতে কি করি এইখানে যদি আমাদের লাইক ধরো আমরা ধরে নেই যে এইখানে ওয়ান পরিমাণে ছিল দেন এইখান থেকে যদি এস পরিমাণে বিয়োজিত হয় তো এইখানে থাকে হচ্ছে টু এস এইখানে থাকে হচ্ছে থ্রি এস তাই না সবার কি মনে আছে আমি তো শর্টকাট এরপরে এস পি এর সূত্র কি ছিল এস পি এর সূত্র ছিল হচ্ছে টু এস হোল স্কোয়ার থ্রি এস হোল কিউব না এটা তো ছিল সূত্র তাহলে কেস পি টু কত আসে দেখো টু এ স্কোয়ার এস স্কোয়ার থ্রি কিউব আমার কথা হচ্ছে যদি পরীক্ষাতে কখনো ডিরেক্ট দেখো এই ধরনের কোন একটা যৌগ যেমন এ একটা যৌগ মানে কি এ ওয়ান বি এই ধরনের কোন একটা যৌগের ক্ষেত্রে তোমার কাছে কেএসপি জানতে চাইছে তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই তুমি ডিরেক্টলি লিখবা দেখো এ টু বি থ্রি লিখবো যে কেএসপি পি টু কি সোজা কথা আমার উপরে আমি মানে হচ্ছে টু এর উপরে টু বিক্রিয় করার দরকার নেই তোমাকে তো টাইম বাঁচানো লাগবে তাহলে এখন যদি এই কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করতে যাই কোয়েশ্চেনটাতে বলা আছে যে একটা এম ইকস টু ফর্টি একশো চল্লিশ দেওয়া আছে যে দ্রবণের দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে আমাকে যদি ওই কোয়েশ্চেনটাতে একটু ঝামেলা আছে দ্রাব্যতার একক দেয় নাই মোস্টলি কিছু একটা মিস্টেক আছে নইলে আসলে অপশনের সাথে মিলবে না আমি জাস্ট প্রসেসটা একটু বলে দেই তোমাকে আসলে কি দেয়া আছে দেখো আমার উপরে আমি মানে এর উপরে ওয়ান ইন্টু তোমার উপরে তুমি মানে ওয়ানের উপরে ওয়ান ইন্টু এস এর উপরে আমি প্লাস তুমি মানে এস এর স্কোয়ার এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স এর টেন তাহলে অ্যাকচুয়ালি এস এর ভ্যালু আমি যদি মোলের এককে চিন্তা করি তাহলে চলে আসা হচ্ছে টু ইনটু টেন ইনভার্স এর ফাইভ मोस्ट প্রবাবলি অ্যান্সার একটু ঝামেলা আছে একוקটা ঠিক ক্লিয়ার করা নাই হোয়াটএভার আমরা প্রসেসটা কি ধরতে পারছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা যে এক একমল যদি আমি নেই ধরো যে আহ মোল না এই ক্ষেত্রে আমরা মোলের সাপেক্ষে হিসাব করি না ধরো আমি একমোল আর ঘনমাত্রার এটু টু সেইখান থেকে যদি এস পরিমানে তাহলে এই ক্ষেত্রে দেখো ওর সহক যেহেতু দুই উৎপন্ন হয় হচ্ছে টু এস ওর সহক যেহেতু তিন উৎপন্ন হবে হচ্ছে থ্রি এস অর্থাৎ ওর থেকে ওর একমল থেকে যদি এস পরিমাণে বিয়োজিত হয় এস ঘনমাত্রা বিয়োজিত হয় তাহলে ওর ক্ষেত্রে এটা কত অত পরিমাণে হবে উৎপন্ন হবে দ্বিগুণ না কারণ ওর একের সাথে তোর দুইটা ওর থেকে একটা বিয়ে দিতে হইলে ওই সময় ওর দুইটা ঘন মাত্র উৎপন্ন করে ফেলে বুঝাইতে পারছি হ্যাঁ ভাইয়া বুঝছি ওকে এটাতে যাই এবার এটা কোনটা ওকে তো লাইম অ্যান্ড সিরিজ বামার সিরিজ তো এনিকোস টু থ্রি থেকে যদি এনিকোস টু তে আসে তাহলে আমরা কি সিরিজ এটা দেখো এভাবে মনে রাখবা যে লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাটে সো লাইনি দিয়ে মনে রাখবো হচ্ছে লাইম্যান সিরিজ দেন এটা দিয়ে মনে রাখবো হচ্ছে বামার সিরিজ এটা দিয়ে মনে রাখবো হচ্ছে প্যাশ্চেন সিরিজ এটা দিয়ে মনে রাখবো হচ্ছে ব্র্যাকেট সিরিজ দেন পরেরটা দিয়ে মনে রাখবো হচ্ছে পুন সিরিজ যারা চালাকে তখন বুঝে গেছি পুন সিরিজ দেন হাটে দিয়ে মনে রাখবো হচ্ছে হামফ্রে ওকে খেয়াল করি ইলেকট্রন যদি অসীম থেকে মানে যে কোনো একটা ডিস্টেন্স থেকে আমার এক নাম্বার স্তরে আসে ওইটাকে বলা হচ্ছে লাইমেন সিরিজ যদি কোনো একটা ডিস্টেন্স থেকে দুই নাম্বার স্তরে ফেরত আসে তাহলে কি বামার সিরিজ ওকে ঠিক সেম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের কোশ্চেনে বলা আছে যে ইলেকট্রন তিন থেকে দুই আসছে হাইড্রোজেন পরমাণু থেকে নির্গত যে বর্ণালীটা আসবে এটা কোন সিরিজের অন্তর্গত কোন সিরিজ বামার সিরিজ সবাই বুঝছি A ver. এবার হচ্ছে এই টপিকটাতে যাই কোন কোয়ান্টাম সংখ্যা অরবিটালের আকৃতি নির্দেশ করে তো আমি জাস্ট বলে দেই মনে রাখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা এন এন হচ্ছে নির্দেশ করে হচ্ছে ওর আকার এন এন হচ্ছে যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ বলো নির্দেশ নির্দেশ করা করা হচ্ছে হচ্ছে আকৃতি গিয়ে ত্রিমাত্রিক বিন্যাস ভাবে আমার ইলেকট্রনটা একচুয়ালি কোন জায়গাটাতে আছে হ্যাঁ আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাসটা নির্দেশ করে হচ্ছে এম আর এস টা হচ্ছে ওর ঘূর্ণনের দিকটা নির্দেশ করে সবাই কি বুঝছি তাহলে অরবিটালের আকৃতি কে নির্দেশ করবে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস আর এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকার তারপর নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটা ইলেকট্রনের জন্য সম্ভব নয় আচ্ছা দেখি তো কোনটা সম্ভব নয় আহ এনি কোস্টু টু হইলে এলি কোস্টু ওয়ান হইতে পারে আর আমরা অবভিয়াসলি জানি যে এল এর ভ্যালু হয় কি এল হয় হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে এটা কারেক্ট এম এম হয় কি এম হয় হচ্ছে মাইনাস এর এল থেকে প্লাস এর এল পর্যন্ত দ্যাট মিন্স আমার এল নিয়ে ওখানে কোনো ঝামেলা নাই এল যদি 1 হয় এম এর ভ্যালু -1 0 প্লাস 1 হতে পারে তো এটা আমার কারেক্ট ঠিক সেম ভাবে কোনটা সম্ভব নয় বলছো যেহেতু তাইলে এইখানে যদি তাকাই এল মানে এম ও এস এর ভ্যালু মাইনাস অফ হতে পারে সো দিস ইজ অলসো কারেক্ট এটা আমার आंसर হবে না আমি যদি বি এর দিকে যাই এন হইলে 3 হইলে এল হয় এম হবে কোনো প্রবলেম নাই সো এটা আমার কারেক্ট না

সরি না এটা তো আমার এল এর ভ্যালু গুলো লেখা হয়েছে আমি এম এর ভ্যালুর কথা বলতেছি কত আসতে পারে হ্যাঁ বলো কে জানো কি বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ একটু উল্টা লিখেছি আমার কি এন এর ভ্যালু যদি দুই হয় এল এর ভ্যালু কত হইতে পারে এল এর ভ্যালু হইতে পারে হচ্ছে ওয়ান ওকে

আহ তারপর হচ্ছে শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আচ্ছা এগুলো তোমরা নর্মালি পারো যে চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বিকরিত হইলে তার তরঙ্গ তরঙ্গালিড্যাক ধ্রুবক ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন এইট মনে রাখবা এইখানে আমরা যখন বসাবো দেখো সোজা কথা তোমরা অনেক সময় এনোয়ার নিয়ে পেন খাও পেন খাওয়ার কিছু নাই সোজা কথা আমরা জানি ল্যামডা পজিটিভ লাগবে পজিটিভ মানে কি যে মাইনাসের প্রথম সংখ্যাটা লাগবে বড়টা দ্বিতীয় সংখ্যা লাগবে ছোট তাহলে কোন একটা সংখ্যা যদি বড় হয় খেয়াল করি যার নিচের ভ্যালুটা ছোট সে ইনভার্স করলে বড় হবে না তাই না অর্থাৎ থেকে চার যদি চিনে আসি তার মানে আমার এখানে ছোটকে তিন তিনকে যদি আমি ইনভার্স করি তাহলে কি এটা আমার চার ইনভার্স থেকে বড় হবে না তাই কি বুঝছি কথা হ্যাঁ ভাই বুঝছি ওকে তাহলে এখানে হবে হচ্ছে থ্রি এর স্কোয়ার

আচ্ছা তো এটা আমরা বুঝছি এখন দেখো এখানে তোমার কাছে কিন্তু চাইলে শক্তিও জানতে চাইতে পারো যে কতটুকু শক্তি বিকিরণ হবে তাহলে কোন সূত্রে যাইতাম ল্যামডা বের করার পরে এটাকে আমরা মিটারে নিতাম মিটারে নেওয়ার পর ই কোস টু ইউজ করে শক্তি বের করতাম ওকে ভাই বুঝছি জি হ্যাঁ ভাই বুঝছি দেন হচ্ছে কোন প্রকারের তেজস্ক্রিয় কণার গতি আলোর গতির সমান এটা মনে রাখবা গামা কারণ আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস এটার অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো গতি নাই দেন বিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন এটারও আমাদের কোনো ইলেকট্রনের আলাদাভাবে কোনো বেগ নাই এটা যখন যে এখানে যেভাবে ঘুরে তার একটা নির্দিষ্ট বেগ থাকে অনলি গামাকে আমরা হচ্ছে আলোর সাথে তুলনা করি বিকজ গামা ইজ কাইন্ড অফ আলো সো গামার বা গামার এর গতিটা হচ্ছে আলোর গতির সমান ওকে পরেরটাতে চলে যাই নিচের কোনটির চার্জ নেই বলছে সো খেয়াল করো প্রোটনের চার্জ আছে আমরা জানি প্লাস বিটা কি বিটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ আছে আমরা জানি ইলেকট্রনের নেগে চার্জ হচ্ছে কি অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা মাইনাস ওয়ান ভর হচ্ছে শূন্য ইলেকট্রনের অবভিয়াসলি একটা চার্জ আছে দেন আলফা রশ্মি মানে আমরা জানি যে হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় হিলিয়াম টু প্লাস হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই আর ইয়ে হচ্ছে চার ভর চার তাহলে ওরও একটা চার্জ আছে দ্যাট মিন্স আমাদের অ্যান্সার হবে হচ্ছে গামা রশ্মি কারণ গামা হচ্ছে শুধুমাত্র আলো আলোর একটা অংশ গামা রশ্মি

আশা করি যেহেতু আমরা এডমিশন দিব এইভাবে আমরা ইলেকট্রনিক বিন্যাস লেখা বুঝি তাও কেউ না বুঝলে প্লিজ বলবা আর কোনো আঠারোটা দিয়ে দিছি দেন থ্রি তে না গিয়ে ফোরসে দুইটা চলে যাবে তাহলে আঠারো আর দুই বিশটা শেষ দেন থ্রি তে কয়টা যাবে থ্রি তে যাবে হচ্ছে চারটা বাট এই যে একটা ব্যতিক্রম আছে তোমরা ছোটবেলা থেকে পড়তেছো এখানে চলে যাবে একটা আর এখানে হচ্ছে একটা হয়ে যাবে দ্যাট মিনস ফোরস ওয়ান থ্রি ফাইভ ওকে তাই বুঝছি সো দেখো আমরা কিন্তু আবেগের বসে এখানে চার आंसर দাগায় ফেলি কিন্তু চার না आंसर হচ্ছে পাঁচ আসি যে এটা তোমরা সব সময় মনে রাখবা বইতে অনেক বড় বড় কয়টা ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলো আসলে মনে রাখা সম্ভব হয় না অনেক কঠিন কঠিন অত কিছু মনে রাখা দরকার নেই খেয়াল রাখবা যে তুমি যদি বোর ব্যাসার্ধ বের করতে যাও হাইড্রোজেন পরমাণুর যেকোনো একটা স্তর লাইক ধরো তুমি

এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইলেকট্রন শক্তি ভুল তার শক্তি হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স সো ই ওয়ান বুঝতে পারলাম এর ভ্যালু কত ই ওয়ান থার্টিন তো এটাকে যদি জুলে লাগে আমরা তো জানি যে থেকে কিভাবে জুলে নেয় এক ওকে জাস্ট জুলে নেওয়া লাগলে জুলে নিয়ে নিই সেই ফর্মুলাটা আমরা একটু খেয়াল রাখবো বইয়ের অত বড় ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই দেন এটা তোমরা সচরাচর সবাই জানো যে নেসলার দ্রবণ কি যেটা দিয়ে আমরা নর্মালি অ্যামোনিয়াকে শনাক্ত করি সো নেসলার দ্রবণের সংকেত হচ্ছে কে কে এইচ জি আই থ্রি একটু খেয়াল রাখবে এটা কে এইচ জি আই থ্রি দেন এটাকে অনেক জায়গায় কে টু এইচ জি আই ফোরও লেখে কে টু এইচ জি আই ফোরও লেখে হ্যাঁ বলো কিছু বললা শোনা যাচ্ছে না ভাইয়া তোমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ এবার বলো যে দুই রকম থাকে তো কে টু এ যে আইপ্রো আচ্ছা হয় আবার কে হয় একটু খেয়াল রাখবা নরমালি বেশিরভাগ জায়গায় কে টু এস যে আইফোরই দেওয়া তো আচ্ছা এটা তোমরা জানো এটা দেখানো আমার উদ্দেশ্য না তবে এখান থেকে একটা একসেপশন করছে মাঝে মাঝে আসে একটু খেয়াল রাখবে এই এটাকে এটাকে মিলনস অফ আয়োডাইড বল এটা হুঠা দিয়ে দিতে পারে একটু খেয়াল মিলনস অফ আয়োডাইড ওকে এটা দিয়ে কি শনাক্ত করে অ্যামোনিয়া শনাক্ত করে তো এরপরে বলছে যে পঞ্চাশ এমএল সম্পৃক্ত দ্রবণে পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম প্লোরাইডের দ্রব্যতা কত সিম্পল

হ্যাঁ ওই এটা কি জানি বললেন ওটা অপর নাম বলছেন যে মিলনস অফ মিলনস অফ আয়োডাইড আচ্ছা আচ্ছা এটা তো বুঝছি হ্যাঁ ভাই বুঝছি আচ্ছা তো ভারী পানি কি এটা একটু মনে রাখবা ডিটো মুখস্থ কোশ্চেন কিন্তু এটা বেশ কিছু জায়গায় আসতে আমি দেখছি একটু খেয়াল রাখবা ডিটো কে বলে হচ্ছে ভারী পানি ডিটো কি ডি হচ্ছে ডিউটেরিয়াম মানে হাইড্রোজেনের যে একটা আইসোটোপ আছে না ওইটা আহ একটা পরমাণুর এম খোলো সে ইলেকট্রন আছে আর কেন্দ্রে ওর ভর সংখ্যা কত এটা সিম্পল একটা জিনিস আমরা জানি যে ভর সংখ্যা কি নিউট্রন আর প্রোটনের যোগ ফল সাতটা যদি থাকে তার কয়টা সাতটা প্রোটন আর আঠারোটা নিউট্রন যোগ করলে আমরা থার্টি ফাইভ ভর হচ্ছে থার্টি ফাইভ ওকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে দেন হচ্ছে আহ এটাও সেম ম্যাথ ইলেকট্রন সংখ্যা দেয়া আছে নিউট্রন সংখ্যা দেয়া আছে ইলেকট্রন সংখ্যা আঠারো মানে প্রোটন সংখ্যা আঠারো দ্যাট মিনস হচ্ছে বিশ দশ আঠারো আটত্রিশ তোর ভর সংখ্যা হবে হচ্ছে আটত্রিশ এইখানে আবার চার সংখ্যা দিয়ে কনফিউজ হয় না চার সংখ্যা শুধু শুধু তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে ঠিক আছে সবাই কি ক্লিয়ার হ্যাঁ ভাইয়া জি ভাইয়া আচ্ছা তো লাইমেন সিরিজ আচ্ছা এটা তো আমি একটু আগেই দেখাইছিলাম সিরিজ ইলেকট্রন ইলেকট্রন

টু থেকে আসতেছে দ্যাট মিনস টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এটা আগে লাখ উচিত ছিল একটা কাজ করলেও পারি ওয়ান বাই টু স্কোয়ার তো এটাকে তাহলে এটা প্লাস লিখি এটা মাইনাস লিখি ওয়ান বাই ওয়ান স্কোয়ার লাইম্যান সিরিজ মানে কি এক নম্বরে আসতেছে সো এখান থেকে আমরা ল্যামডা বের করে নিব দেন হচ্ছে ই এর ভ্যালু এই সি বাই ল্যামডা দিয়ে বের ঠিক আছে সবাই আশা করি পারে ওকে মানে হচ্ছে আমাদের সূত্র কি ছিল অর্থাৎ যদি আমি লিখি দেব আমার ল্যাম্পটা পজিটিভ বানানো লাগবে না ল্যামটা তো প্লাস হবে প্লাস হবে না ল্যাম্বা তো প্লাস হবে সো আলটিমেটলি আমার ওয়ান বাই ওয়ান স্কোয়ার তো এটা আমার আগে লেখা উচিত ছিল তো আমি ভুলে এটাকে আগে লিখে ফেলছিলাম এই কারণে জাস্ট হচ্ছে এইটাকে প্লাস লিখে এটাকে মাইনাস লিখছি মানে জিনিসটা হবে এরকম ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার বুঝছো ভুল লিখে ফেলছিলাম এই জন্য আগে মাইনাস দিয়ে দিচ্ছি এইটুকুই আর বুঝছি সবাই জি ভাই ঠিক আছে জি তো এইটা একটু দেখো বলছে যে জলীয় দ্রবণে আয়োডিন আছে 100 এমএল জলীয় দ্রবণে কিছু আয়োডিন দ্রবীভূত আছে সিসিএল দ্বারা হচ্ছে নব্বই ভাগ আয়োডিনকে তুমি যদি নিষ্কাশন করো তাহলে সিসিএল ফোর ও পানিতে বন্টন গুণাঙ্ক কত খেয়াল রাখবা আমি যদি বলি এ ও তে বন্টন গুণাঙ্ক এ ও তে বন্টন গুণাঙ্ক যদি বলি তাহলে সোজা কথা তোমার ঘনমাত্রা ইন এ যাবে উপরে ঘনমাত্রা ইন বি আসবে নিচে এটাতে কিন্তু অনেক সময় আমরা খিচুড়ি পাকাই আমি নিজেও পাকাই যার নামটা আগে লিখতেছি তে বন্টন গুণাঙ্ক চাইছে অর্থাৎ এখানে আমার সিসিএল ও পানিতে বন্টন গুণাঙ্ক চাইছে তার মানে সি অফ পানি যাবে উপরে সি অফ বি আসবে হচ্ছে নিচে অর্থাৎ এর ভিতরে কতটুকু ঘনমাত্রা গেছে বি এর ভিতরে কতটুকু ঘনমাত্রা গেছে সো এখন আমি যদি এটাকে সলভ করি তাহলে সি এ একটু খেয়াল করি সিসিএল ফোরে কতটুকু আছে সিসিএল ফোর দ্বারা আমি হচ্ছে নব্বই ভাগকে বের করতে পারছি দেখো তার মানে টোটাল ঘনমাত্রার নব্বই শতাংশ নব্বই বাই একশো শতাংশ টোটাল ঘনমাত্রা যদি আমি বলি তাহলে নব্বই ভাই একশো শতাংশ চলে গেছে কোথায় উপরটাতে ইন্টু সি টোটাল এটা তো বুঝছি সিসিএল ফোরে চলে গেছে ডিভাইডেড বাই আর আয়োডিনে কতটুকু রয়েছে নব্বই শতাংশ নব্বই ভাগ যদি আমার ইসে চলে যায় সিসিএল ফোরে চলে যায় তাহলে আয়োডিনে রয়েছে কতটুকু বাকি দশ ভাগ দ্যাট মিনস দশ বাই একশো ইন্টু সি টোটাল সবাই কি বুঝছি সি টোটাল সি টোটাল কাটা একশো একশো কাটা আমার অ্যান্সার হচ্ছে আহ নব্বই ডিভাইডেড বাই দশ মানে হচ্ছে নাইন সবাই ক্লিয়ার একটু রেসপন্স করো আচ্ছা তোমাকে কোশ্চেন বলছে যে সিসিএল করার ইসে ওর বন্টন গুণাঙ্ক কথা আমি কি বলছি বন্টন মানে ধরো যে কোন একটা মাধ্যমের সাপেক্ষে তুমি কাউকে নিষ্কাশন করতেছো এ এর মাধ্যমে বি বা বি এর মাধ্যমে তুমি যদি এ আর বি তে বন্টন গুণাঙ্ক বের করতে যাও ধ্রাবক নিষ্কাশনের চ্যাপ্টার টপিক আছে এগুলা সো এতে কতটুকু ঘনমাত্রা গেছে এটা যাবে উপরে তার মানে এখানে কি সিসিএল ফোর ও পানিতে আমি বন্টন গুণাঙ্ক চাচ্ছি তাহলে সিসিএল এ কতটুকু ঘনমাত্রা গেছে পুরা ঘনমাত্রা যদি আমি সি টোটাল বলি তার নব্বই ভাগ গেছে কই সিসিএল ফোর এ না দেখো সিসিএল ফোর দ্বারা জলীয় দ্রবণটি থেকে নব্বই ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেছে তার মানে জলীয় দ্রবণ থেকে নব্বই ভাগ পুরা ঘনমাত্রা নব্বই ভাগ গেছে কই সিসিএল ফোর এ তার মানে নব্বই বাই একশো ইনটু সি টোটাল সবাই কি বুঝছি এবার বুঝি নাই হ্যাঁ আবার বাকি দেখো সিসিএল ফোর যদি নব্বই ভাগকে চলে নিয়ে যায় তাহলে দিন শেষে আমার দশ ভাগ পরে থাকলো কই পানিতে না অর্থাৎ দ্বিতীয় মাধ্যম যেটা পানি তাহলে দশ বাই একশো ইন্টু সিটোটা 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 কাটা একশো একশো নিচে নিচে কাটা দিন শেষে নব্বই বাই একশো বানো আমাদের উপরে বুঝছি তাহলে এআর তে হচ্ছে এইটা আমি যদি পানিতে এবং সিসিএল ফোরে বলতাম তাইলে আসার কত হইতো ওয়ান বাই রেট ক্লিয়ার

কতবার নিষ্কাশন করতেছে ওকে দেন এই জায়গাটাতে ডব্লিউ তুমি ধরো যে দ্বিতীয়বার নিষ্কাশন করতেছে দুইবার নিষ্কাশন করতেছে দুইবার নিষ্কাশন করার মানে ধরো এইভাবে চিন্তা করো যে তুমি প্রথমে আমি তোমাকে হচ্ছে একশো গ্রাম দিছিলাম মনে করো যে একশো গ্রাম আয়োডিন দিছি একশো গ্রাম আয়োডিনকে তুমি হচ্ছে নিষ্কাশন ঘটাবা দুইবার দুইবার কাজ করার মধ্যে তো দুইবার কাজ করা যখন তুমি শুরু করবা তুমি তোমার একদম কাজের শুরুতে যতটুকু দেখবা ওইটাকে বলবো হচ্ছে W0 মানে এই ক্ষেত্রে W0 হবে হচ্ছে 100 বুঝছি আমার কথা একদম শুরুতে ইনিশিয়াল যেটা বলে সেটা হ্যাঁ ধরো যে আমি তুমি এটা কখনো চিন্তা করবা না যে আমি যদি n এর ভ্যালু বলি যে t তার মানে দুইবার নিষ্কাশনের পরে কতটুকু আছে ওইটা কিন্তু W0 না আমি যদি বলি তুমি যে তিনবার নিষ্কাশন করতেছো প্রথমবার নিষ্কাশনে যতটুকু ছিল তোমার হাতে ওইটাকেই বলবো হচ্ছে W0 বুঝতে পারলাম হ্যাঁ babe বুঝছি ভিটা কি ভি হচ্ছে তুমি যেই দ্রবণ থেকে আমি যদি বলি যে পানির থেকে নিষ্কাশন করতেছে একশো এম পানি থেকে সব একশো পানিতে একশো গ্রাম আয়োডিন ছিল থেকে তুমি নিষ্কাশন তাহলে এই ভিটা হবে যেই মাধ্যমে ইনিশিয়ালি ছিল সে আর হচ্ছে বন্টন যেটা আমরা একটু আগেই দেখছি বন্টন গুণাঙ্ক কিভাবে বের করে এরপর এসটা কি এসটা কিছুই না এস হচ্ছে তুমি যেই মাধ্যম দ্বারা নিষ্কাশন করতেছা কথা যেই মাধ্যম দ্বারা ধরো আমি যদি বলি তিনশো এম আহ সিসিএল ফোর দিয়ে আমি নিষ্কাশন করতেছি বললাম তার মানে তোমার এস হবে হচ্ছে তিনশো এম বুঝতে পারছি সেকেন্ডারি যে মিডিয়ামটা তার ঘনমত সবাই ক্লিয়ার কথা সবাই ওকে বলি আমি বললাম তোমাকে যে একশো এমএল পানিতে একশো গ্রাম আয়োডিন ছিল তুমি ওইটাকে তিনশো এম এল সিসিএল ফোর দিয়ে নিষ্কাশন করতে চাচ্ছ চাচ্ছ তিনবার তাহলে তোমার কাছে কতটুকু অবশিষ্ট থাকবে তিনবার নিষ্কাশনের পর ভীত বুঝছি যে ইনিশিয়ালি আমার কতটুকু পানি ছিল একশো ডবলিউ নট বুঝছি একদম নিষ্কাশনের শুরুতে কত গ্রাম আয়োডিন ছিল যাকে নিষ্কাশন করতেছে এস হচ্ছে আমি যার মাধ্যমে নিষ্কাশন করতেছি তার আয়তন সিসিএল ফোর এর মাধ্যমে করতেছি যার আয়তন হচ্ছে তিনশো এম সো এস এর ভ্যালু তিনশো ওকে আর ভিতো একটু আগে বলেছি তাহলে যেটা আসবে এই ডব্লিউ হচ্ছে তিনবার নিষ্কাশন বা এনবার বার নিষ্কাশনের পরে কতটুকু অবশিষ্ট এটা কিন্তু কতটুকু নিষ্কাশন হয়েছে সেটা না কতটুকু অবশিষ্ট ওকে তো আমি যদি কতটুকু নিষ্কাশন হয়েছে এটা বের করতে যাই জাস্ট কি করব নিষ্কাশনের পরিমাণ বের করতে বললে যদি এটা আসার চান্স কম আমি একটু বলে দিচ্ছি নিষ্কাশনের পরিমাণ বের করতে গেলে কি করা লাগবে ডব্লিউ থেকে ডব্লিউ নট থেকে ডব্লিউ কে মাইনাস করতে বুঝাইতে পারলাম হ্যাঁ ভাইয়া মনে রাখবা যে একশো ভাগ নিষ্কাশন কখনোই করা যায় না হান্ড্রেড পার্সেন্ট নিষ্কাশন কখনোই করা যায় না যেমন আমি যদি তোমাকে বলি যে এইখান থেকে তোমাকে আমি বললাম যে পুরাটাকে নিষ্কাশন তুমি কখন করতে পারবে না এরকম যদি বলি যে ডব্লিউ এর ভ্যালু হবে শুনু তাহলে খেয়াল করে দেখো ডব্লিউ এর ভ্যালু যদি আমি জিরো বসাই আলটিমেটলি আমি যদি বোথ সাইডে লন নেই লন জিরো নিয়ে যদি আমি এই সাইডের এনটাকে নামাই আমার জিনিসটাকে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না মানে এনের এর কি কোনো আমি ভ্যালু বের করতে পারি

খেয়াল রাখবা যে সালফেট আয়নকে শনাক্ত করতে নর্মালি আমরা হচ্ছে বেরিয়াম নাইট্রেট ইউজ করি বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পাওয়া যায় যেটা হচ্ছে সাদা হ্যাঁ সাদা একটা অধক্ষেপ পাওয়া যায় সালফেট আয়ন শনাক্ত করতে বা নাইট্রেট আয়ন শনাক্ত করতে নর্মালি আমরা বেরিয়াম কোন একটা যোগ ইউজ করি ঠিক আছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বেরিয়াম নাইট্রেট ইউজ করি একটু মুখস্থ কোশ্চেন একটু খেয়াল রাখবা যে বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা নর্মালি সালফেটায়নকে শনাক্ত করে থাকি ঠিক আছে আহ কোন যোগ আর্দ্র বিশ্বাসিত হয় একটু দেখো খেয়াল রাখবা আর্দ্র বিশ্বাসিত হয় না সিসিএল ফোর কারণ খেয়াল রাখবে এসআইসিএল ফোর বিশ্লেষিত হয় রিজনটা হচ্ছে এসআইসিএল ফোরে ফাঁকা ডি ব্লক মানে নর্মালি ডিব্লক ব্লক মৌল হচ্ছে সচরাচর আদ্র বিশ্লেষিত হয় আর সিইউ সি এল হয় কারণ এখানে ফাঁকা ডি ব্লক আছে আর হচ্ছে ইসের কথা যদি বলি আর কার্বন তো একটা সিসিএল ফোর কিন্তু একটা সমযোজী যোগ্য তাই না এখানে কিন্তু কোনো পোলারিটি হয় না আদ্র বিশ্লেষণের ঘটার কোনো সুযোগ নাই এল সি থ্রিতে এটা আয়নিক যৌগ আয়নিক যৌগ আবার কোনো কোনো বইতে এটাকে সমযোজীয় বলে মানে এটা অনেকটা বেশি আয়নিক যৌগের মতোই কাজ করে আয়নিক মানে কি ওই যৌগটা পানিতে বিশ্লেষিত হবে সো এটা আমার অ্যান্সার হবে না সি বললাম যে এখানে ফাঁকা ডি ব্লক আছে ডি ব্লক থাকলে কেন আদ্র বিশ্লেষিত হয় ডি ব্লক থাকলে যেই ব্যাপারটা হয় কার্বনের কিন্তু কোনো ফাঁকা ডি ব্লক আই সি এল ফোর আর সিউ সিএল টু এল আছে ফাঁকা ডি ব্লক অক্সিজেন তার মুক্ত ইলেকট্রন কে দান করে দ্যাটস ওয়াই এরা আদ্র বিশ্লেষিত হইতে পারে সেম ভাবে এন এ থ্রি হচ্ছে একটা আয়নিক যোগ ও আদ্র বিশ্লেষণ হয় না মানে হচ্ছে বিনা ক্লিয়ার সবাই আমাদের আজকের ক্লাসটা আশা করি এখানে শেষ করতে হবে আমাদের আর জুম এখন এক্সেস দিবে না ঠিক আছে আজকে তাহলে আমরা ছেড়ে দিই ওকে তো তোমাদেরকে গুড নাইট হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়ার আজকে তোমাদের একটু ছেড়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাইয়া আর এক মিনিট আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাকি ক্লাস পরে নেওয়া যাবে